করোনার দোহাই দিয়ে তড়িঘড়ি করে পরীক্ষার ব্যবস্থা করায় চরম হয়রানির শিকার হচ্ছেন টিআইটির 18 জন ছাত্রছাত্রী। ছাত্রছাত্রীদের হয়রানি করার প্রতিবাদে এবং বঞ্চনা দূরীকরণের লক্ষ্যে এবার ময়দানে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। ডিপ্লোমা থেকে ডিগ্রিতে উত্তীর্ণ হবার জন্য প্রয়োজন মেরিট লিস্ট, কিন্তু এই মেরিট লিস্টে নাম থাকার পরেও কাউন্সিলিং ও ব্যাক পেপার একই দিনে থাকায় সুযোগ থেকে বঞ্চিত হন 18 জন ছাত্রছাত্রী। বিষয়টি নিয়ে টিআইটি প্রিন্সিপালের দ্বারস্থ হওয়ার পরেও কোনো সমাধান নেই। এক্ষেত্রে অভিযোগ, প্রিন্সিপাল করোনার দোহাই দিয়ে 18 জন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছেন, কিন্তু প্রিন্সিপালের ভূমিকায় হতাশ হয়ে শেষ পর্যন্ত ছাত্রছাত্রীরা দ্বারস্থ হলেন এবিভিপি নেতৃত্বের। অবশেষে 18 জন ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানের দাবিতে ময়দানে এবিভিপি। দাবি আদায়ের লক্ষ্যে সোমবার টিআইটিতে বঞ্চিত ছাত্রছাত্রীদের নিয়ে বিক্ষোভ প্রদর্শন করল সংগঠন। অবিলম্বে ছাত্রছাত্রীদের এই সমস্যা সমাধানে কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে এবিভিপি বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে এদিন হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃত্ব প্রীতম পাল। ছাত্রদের যে অধিকার আছে সেটাকে তিনি নগণ্য হিসেবে দেখেছেন। 18 জন ছাত্রছাত্রীকে উনি ওনার দৃষ্টিতে গুরুত্ব দিতে চাইছেন না। উনি বলছেন যে এবার কোভিডের কারণে নাকি খুব দ্রুত পরীক্ষা ব্যবস্থা সম্পন্ন হয়েছে, তাই বিভিন্ন সমস্যার কারণে উনি এখন বলছেন যে ইউনিভার্সিটিতে যেতে। ছাত্রছাত্রীরা এখান থেকে একবার ইউনিভার্সিটিতে যাচ্ছে, ইউনিভার্সিটি থেকে এখানে আসছে। তো আমরা যেহেতু ছাত্রছাত্রী আন্দোলন করি, ছাত্রছাত্রী ছাত্রদের লড়াইয়ে আমরা পাশে থাকি, তাই আমরা ছাত্রদের আশ্বাস দেওয়ার জন্য আজকে এখানে এসেছি। আমরা বলেছি ছাত্রছাত্রীদের, যতক্ষণ না তাদের দাবি পূরণ হবে আমরা তাদের সঙ্গে আছি, তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা তাদের সঙ্গে আন্দোলনে বসবো এখানে। এবং এখন যদি সমস্যার সমাধান না হয়, আমরা কিছুক্ষণ পরে প্রিন্সিপাল স্যারের রুমের সামনে যাব, সেখানেও ধর্ণা দেব এবং ওনাকে আশ্বাস দিতে হবে তাদের সমস্যার সমাধান করতে হবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টিএনএন।